Ain't no join. হ্যাঁ গো, আজকে ঘরে শুধু তোমার কোনো অসুবিধা হবে না? অবশ্য অসুবিধে আর কি হবে, একটা রাতের ব্যাপার, দুলালের পাশে শুয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার পাশে শুতেই তো তোমার অসুবিধে হয়। অনেক রাত অব্দি বই পড়তে পারো না, আমি নাক ডাকি। ওফো, যা মুখে আসে তাই বলে যাও না, অন্য কারোর মতামতের তো তুমি তোয়াক্কাই করো না। আরে বাবা, মতামতের তোয়াক্কা করার কি আছে, যেটা সত্যি কথা সেটাই তো বললাম। আমি ছুলে তো তোমার অসুবিধেই হয়, আজকে কোনো অসুবিধে হবে না। আমি বিছানা করে দিয়ে এসেছি, গায়ে ভালো করে চাদরটা টেনে শোবে। সারা রাতই তো চাদরটা গা থেকে সরে যায় আমি টেনে টেনে দিই। আরে বাবা সব খুলে নেব, বলছি তো কোনো অসুবিধে নেই। হ্যাঁ কি কথা বলে যাচ্ছ, শোনো একটা কাজ করো তো, ওই তাক থেকে দেখো ডান দিক থেকে ওই 3 নম্বর বইটা আমাকে একটু এনে দাও তো। বললেই হয়, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা দাও, ওটুকু কি আমি পড়তে পারি না নাকি? আশ্চর্য। হ্যাঁ তা পারো, যখন বাড়িতে যে বইগুলো আছে সেগুলো একটু খুলে পড়ো না কেন? কোনোদিন তো দেখলাম না একটা বই কিংবা নিদেনপক্ষে একটা খবরের কাগজ পড়ছো। আমি পড়লুম কি না পড়লুম তাতে কি এসে গেল? তোমার বিনুনিটা পরে, আজকেই তো বলছিল মরণ খেলা নিষিদ্ধ বেলা বেলফুলের মালা। বেলফুলের মালা? হ্যাঁ, তোমাকে তো সকালবেলা বললুম যে আমি বিকেলবেলা স্টলে মাথায় দিয়ে যাব, দুটো বেলকুড়ির মালা আনতে এনেছো বলেছিলে নাকি? হতে পারে, আসলে এত কাজের মধ্যে খেয়াল নেই। খেয়াল নেই না, বেলকুড়ির মালাটা পাচার করে দিয়েছে। মালা পাচার করে দিয়েছে? হ্যাঁ। কি পাগলের মতো ভুগছো? হ্যাঁ, আমার মালা তুমি বিনুনিকে দিয়ে দিয়েছো। কি? হ্যাঁ, আমার মালা তুমি বিনুনিকে দিয়ে দিয়েছো, বিনুনি মাথায় দিয়ে মেলায় ঘুরছে। এই বিনুনিটা কে বলো তো? বাবা তুমি আর ঢং করো না গো, বিনুনি হলো তোমার রঞ্জনা। মাথাটা না সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছে। আমি সত্যি কথা বললে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি পাগল হয়ে যাই। কি সত্যি কথা বলছো, আজে বাজে বকছো? তোমরা তো মঞ্চে অত ঢলাঢলি করছিলে, তার বেলা মঞ্চে ঢলা, এই সব শব্দ একটা বাজে শব্দ। আমি না, আমি আবার চিৎকার করছি না, আমি আসবো। এসে তো পড়েইছো, এসো। হ্যাঁ এসো এসো এসো, আর অনেক রাত্রি হয়ে গেছে, এবার তোমরা শুয়ে পড়ো, আমি যাচ্ছি ওখানে যাচ্ছি। নিহাত মেয়েটাকে থাকতে দিয়েছে আজকে এখানে, সেই জন্য কিছু বললুম না। আবার যদি এরকম ঘটনা ঘটে না, বিনুনির একদিন কি আমার একদিন। গুড নাইট আঙ্কেল। গুড নাইট, যাও যাও শুয়ে পড়ো। কি গো, কি হয়েছে, হাজবেন্ডের সাথে ঝগড়া করছিলে? তাতে তোমার কি, পা মুছে তারপর বিছানায় উঠবে? আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। এই লক্ষ্মীদি শোনো তো, তুমি এত হাইপার কেন বলো তো? কোথায় কোথায় খালি চিৎকার করো। আমি হাইপার? আমার থেকে ঠান্ডা মানুষ আজ পর্যন্ত আমি চোখে দেখিনি। সেই, এত চিৎকার করবে না। আমি চিৎকার করি না। তুমি চিৎকার করো না, করো না। না বাবা, আমাকে ভুলভাল কথা বলে লোকে উত্তেজিত করেই বা কেন? তোমার না বড্ড রাগ জানো তো। না তুমি তো নিজের কাজ নিজে করো, তো লোকের কথা এত কান দাও কেন? লোকের কথা তো পাত্তা দেওয়ার দরকার নেই, নিজের কাজ নিজে করবে ব্যাস। নিজে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে আমার বড় বড় কথা। এক্স্যাক্টলি, এই জন্যই তো এই কথাগুলো বলছি তোমাকে। জানো তো তোমার সাথে না আমার অনেক মিল। আমি চিৎকার টিৎকার করি না, আমি উচিত কথা মুখের উপর পট করে বলে দিই, সেটাই দোষের। না একদমই দোষ না, কিন্তু উচিত কথা আস্তেও বলা যায়। আস্তে বললে কারোর কানে যাবে? যার কানে না ঢোকা তার এমনি ঢুকবে না। এই শোনো, বসো তো এদিকে বসো, এসো। শোনো, আমাদের নিজের লোকের ওপর আমাদের সবচেয়ে বেশি রাগ হয়, কেন বলো তো? কারণ নিজের লোকের ওপরে অভিমান থেকে রাগ হয়, এক্সপেকটেশন থাকে তো তাই। তবে হ্যাঁ, এই রাগটা কিন্তু করলে চলবে না, এই রাগটা কিন্তু খুব খারাপ লক্ষ্মীদি, নিজের শরীরের জন্য তাই। হ্যাঁ আর রাগ করবে না। হ্যাঁ আর হ্যাঁ, যার না শোনার তাকে তুমি চিৎকার করেও শোনাতে পারবে না, এটা আমি নিজের লাইফে করে দেখেছি। এই অনেক হয়েছে, আর বেশি জ্ঞান দিতে হবে না, পাটা মোছো মোছো, পা মুছে বিছানার উপরে তোলো। হয়েছে? হ্যাঁ। আর শোনো, কাল সকালে কিন্তু বাড়ি চলে যাবে। কিছু মনে করো না মা গো, অনেকটা দেরি হয়ে গেল, কি করব বলো? বুঝতেই তো পারছো মা, মাথার উপরে বজ্রাঘাত,
এতগুলো টাকা কি যে করি। আমি জানি টাকা পয়সা তোমার বিষয় না, তুমি বিদ্যের দেবী, কিন্তু তুমি তো মা বলো, তোমার বুদ্ধি খরচা করে একটু আমার টাকাটা খুঁজে দাও না মা গো। আচ্ছা বলছি, এখানে সোনালি দাস বলে কেউ থাকেন? সোনালি দাসকে তোমার কিসের দরকার? বলছি ওনার নামে একটা পার্সেল আছে। এই বাড়ি থেকে পার্সেল আবার কি অর্ডার করেছে? একটা ফোন অর্ডার করেছে, সকাল থেকে ভুলভাল ঠিকানা বলে ঘোরাচ্ছে, আর এখন ফোনটাই অফ করে রেখে দিয়েছে। ফোন? কাকিমা ওনাকে একটু জলদি রেখে দিন না, আর বলবেন বিলটা 13,050 টাকা হয়েছে। কত? 13,050। 13,050? মা, ছেলেটা কি ঠিক ঠিকানা খুঁজে খুঁজে চলে এসেছে। মা গো, আমি আজকে ভুল গেছি, আবার পড়বি তো পর মায়ের সামনে। ও ভগবান, ভাল লাগে না। ছি 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 ছি, এটা আমার ভাবা ঠিক না, এটা হতেই পারে না। সোনালি আমার টাকা নেবে? সোনালি দাসকে একটু ডেকে দেবেন। কি বলছে বেটা? ওই তো হাতে তো ফোনটা। আজ আমি নির্ঘাত ধরা পড়বো। না 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 না, চোর বদনাম নিয়ে আমি চলতে পারবো না, অসম্ভব। এই বেটাকে কিছু করে একটা। তুমি এক কাজ করো তো বাবা, আমার সঙ্গে ভেতরে এসো। এসো। সোনালি, এসো এসো এসো, ভেতরে এসো সোনালি। এই রে, মা তো তাকায়নি আমার দিকে, বুঝলো কি করে আমি নিচে এসেছি? সোনালি! হ্যাঁ মা, তোমার কিছু নিয়ে এসেছে, দেখো তো কোনো ডেলিভারি এসেছে। আপনার নাম সোনালি দাস? হ্যাঁ দাদা। এই নিন আপনার ফোনটা। আমি তো কোনো ফোন অর্ডার করিনি দাদা, না মা এটা আমার নয়। বলছি না জেনে শুনে সবাইকে ঘরের ভেতর ঢোকাও কেন তুমি? না মানে? আপনি তো ফোন অর্ডার করেছিলেন, আমি তো লোকেশন দেখে এসেছি। তোমার হাতের ফোনটা তো পুরনো হয়ে গেছে, এটা নিয়ে নাও না। হ্যাঁ তো, না তো আমার তো কোনো ফোন দরকার নেই মা, ওই ভেবেছিলাম পুরনো হয়ে গিয়েছে তাই অর্ডার দেবো, তাই একটা সময় দিয়েও দিয়েছিলাম। তাহলে নিয়ে নাও। দেখো কি করে নেবো, সে কবে অর্ডার করেছি কবে ক্যান্সেল করে দিয়েছি, হয় না কি ভাবে। এই যে দাদা শুনুন, এরকম অকারণে ডিস্টার্ব করছেন কেন? আমি তো বলছি আমি কোনো ফোন অর্ডার টর্ডার করিনি, কবে সে ক্যান্সেল করে দিয়েছি। আজব তো কাকিমা, এরকম লোক প্রচুর আছে যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল অর্ডার করে আর ডেলিভারি দিন জিনিস নেয় না, শখ হলো আনা আর পকেট ফুটো। এই একদম উল্টো পাল্টা কথা বলবেন না কিন্তু। কিছু উল্টো পাল্টা না দিদি, আমার টাইম নেই, আপনি 13,050 টাকা দিন আর আমাকে ছাড়ুন। সোনালি নিয়ে নাও। ও মা কি বলছো তুমি, তোমার মাথা ঠিক আছে তো? দেখো বাড়ির কিন্তু এরকম পরিস্থিতি, এর মধ্যে এতগুলো টাকা খরচা করে আমি এখন নতুন ফোন কিনবো? তোমার আমাকে কি মনে হয় মা, আমি এবারই সদস্য নই? হ্যাঁ, কারোর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার নয়? সত্যিই যদি বুঝতে সোনালি, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। তোমার চুরিটাকে আমি ঘেন্না করি, কিন্তু এটাও বুঝি যে এই বয়সে ছেলে মেয়েদের কত রকমের ফোনের শখ জাগে, চারপাশে সবাই দামি ফোন নিয়ে ঘুরছে, এটা দেখেই তো যে কারোর মাথা ঘুরে যাবে। আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে, দেখনদারি বেশি। কিন্তু ওই কটা টাকা রোজগার করে তোমাদের সব সকালাত মিটাই কি করে বলো তো? ওমা তুমি একটু ঢুকে এসো, তোমাকে বিদায় করতে আমি কিছু জানি না, আমি আসছি। কি মুশকিল, খুঁজে খুঁজে এসো, এসে মিথ্যে কথা শোনো, শুনে চলে যাও। বাবা তুমি একটু শান্ত হও, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি এদিকে এসো, ব্যাগটা রাখো, এই নাও এটা খাও। বিক্রি বাটোয়ারা তো আজ কিছু হলো না, এতটা সাইকেল চালিয়ে এলে, তুমি এই কেকটা খাও। আপনি আজব তো কাকিমা, আপনার বাড়ি থেকে একজন দূর দূর করে তাড়াচ্ছে আর আপনি আমাকে কেক খাওয়াচ্ছেন। এই অনেক রকম বাড়িতে ডেলিভারি করি,
তারা এক গ্লাস জল পর্যন্ত ঠেকায় না। এই না জল খাও। থ্যাংক ইউ কাকিমা। আমাকে একটা কথা বলবে? আমি যদি দোকানে এই ফোনটা কিনতে যাই গিয়ে কি বলবো? আর জেনে কি করবেন, তবু আমাকে একটু বলো না, এটা বললেই হবে তো? আচ্ছা, তুমি যখন আবার এদিকে আসবে না আমার সঙ্গে দেখা করে যাবে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, আমি আসি। এসো এসো এসো, সাবধানে যাও। পাউরুটি যদি না দিয়ে যায় তা আমার টাকা এই মেজো ছোট শিগগিরি আয়, এই দেখ আমার আর হাত থেকে আমার টাকা ফেরত দিয়েছে। এই দেখ মেজো, এই মেজো। দেখলে আর কার্তিক ঠিক আমার টাকা ফেরত দিয়েছে। থ্যাংক ইউ আর কার্তিক। আরে আস্তে আস্তে, গলায় লেগে যাবে তো, এমন চিৎকার করছো তো স্কুলের মাঠ থেকে শোনা যাবে পর্যন্ত। হাসছো না কাঁদছো? আরে আমি হাসছি। এই দেখো না, আর কার্তিক আমার টাকা ফেরত দিয়েছে, দেখো পুরো 13,000 টাকা করে ফেরত দিয়েছে, দেখো। ধুর, এরকম হয় নাকি আবার? এই তো হয়েছে তো, দেখতে পাচ্ছ না হয়েছে তো? আমি বিশ্বাস করি না, ও যে টাকা নিয়েছিল সেই ফেরত দিয়ে গেছে। আসলে কি বলতো, সে তোমাকে ভয় পায়। ইউ শুড বি প্রাউড অফ ইয়োরসেলফ। এই শোনো, দুদিনের জন্য আমাদের বাড়িতে এসে এত ফুপুদুলালি করছো কোন সাহসী? শুনি, নাগমা তুমি একদম ঠিক বলেছো, এদের যত সব বড় লোকই ঢং, ঠাকুর তোমার কথা রেখেছে কারণ তুমি ঠাকুরকে মন দিয়ে ডেকেছো, সেই জন্য অবিশ্বাসীর এসব বোঝে না, ছাড়ো তো। হ্যাঁ হ্যাঁ সোনালি, ঠিক বলেছো, ঠাকুর আমার সব কথা শুনে। মাকে বোকা বানানো কি এত সহজ? উফ, খুব ভাগ্য বেঁচে গেছি। জয় আর কার্তিক, জয় আর কার্তিক। আমি আর কার্তিককে পুজো দেবো, বাপরে বাপ, আর কখন এরকম করবো না। ঠাকুরকে ডাকছি সোনালি, তোমায় আমি ঠিক শুধরে নেব, দেখো শুধরেই ছাড়ব। কি ব্যাপার, কি খবর? আমি তো ভাবতেই পাচ্ছি না আমার মেয়ে এরকম একটা কলোনিতে রাত কাটিয়েছে। আমিও তো বুঝতে পারছি না ওখানে গিয়ে ঠিক কি দেখতে হবে। কি দেখতে হবে মানে, কি বলছো বাবা? আমার বারবার মনে হচ্ছে চিনি কি এই প্রজেক্টটার জন্য মানে আমাদের উপরে রাগ করে বাড়ি ছেড়ে কলোনিতে গিয়ে থাকছে, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? মানে কি বলতে চাইছো বলো তো। না মানে ওর কোনো ওখানে বয়ফ্রেন্ড ট্রয়ফ্রেন্ড হয়নি তো? কি আজে বাজে কথা বলছো? দেখো বাবা, চিনিকে তো বিশ্বাস নেই, ও যেরকম ডেসপারেট যা কিছু তাই হতে পারে। আচ্ছা সোনিয়া, তোমায় কি এই ব্যাপারে কিছু বলেছে? না বলেনি, কারণ এরকম কোনো ব্যাপার নেই। চিনির বয়ফ্রেন্ড, দেখো নিজেদের দোষটা না, চিনির বয়ফ্রেন্ড এক্সেট্রা এসবের উপর কেন চাপাবার চেষ্টা করছো বলো তো? আচ্ছা প্লিজ, দিস ইজ নট দ্য টাইম।
চলো, সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে বাবা, গাড়িতে ওঠো, ওঠো। দিদি, তুমি হলে লক্ষ্মী আর কার্তিক তোমার ভাই। ভাই কি দিদির কথা না শুনে থাকতে পারে? ঠিক ঠিক কথা বলেছিস। আমি তো আসলে গিট দিয়ে রেখেছিলাম, গিটটা খুলবো আর কার্তিকের একটা পুজো দিয়ে দেবো। দিও, পুজো দিও, যা খুশি করো, শুধু মেজাজটা এরকম ভালো রেখো, তাহলেই হবে। কি হংসিনী, আর কার্তিক নাকি আলালের ঘরের দুলাল, কে রেখেছে সে আর কে দেখতে গেছে বলো? আরে ছোট, আমার ছেলেটাকে সবসময় কেন দোষ দিস বল? আচ্ছা ছোট কাম্মা, টাকাটা আর কেউ নেয়নি তো তার কিটি পার্টির জন্য? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে যাচ্ছিস না? টেনে চড় দেব। ও লোকে দেখে তুমি সত্যি বিশ্বাস করো যে ওই টাকাগুলো তোমাকে আরাকাত্তিক দিয়েছে? তোমাকে দেখে তো এত বোকা মনে হয় না যে এসব এরকম মন্ধের মতো বিশ্বাস করবে। এই কি হলো? আরে আমার বাইরে কাজ করছিলাম, চোখে বোধহয় বালি পড়েছে। আসলে অর্ধেন্দুদা হচ্ছে আমার চোখের বালি, ওর মুখে যে টাকাটা ছুঁড়ে মারতে পারবো এটাই আনন্দ জানো তো। ও মা, আমি তো দেখলাম তুমি চোখ মারলে, চলে গেল একটা রাতের জন্য, এলো শিমালুর তরকারি দিয়ে রুটি খেলো, চলে গেল। একটু কফি খেতে চেয়েছিল, সেটাও করে দিতে পারলাম না। কিছু কিছু মানুষ এমনই হয় জানো, দুম করে আসে, জীবনের মায়া বাড়িয়ে দেয়, তারপর চলে যায়। সব ব্যাপারে এত ইমোশনাল হলে চলবে লক্ষ্মী? ও মেয়েটির তো বাড়ি ফেরারই ছিল তাই না? হ্যাঁ ফেরার ছিল, কিন্তু মাথায় বায়ু উঠেছিল, জলমুড়িও দিতে পারলাম না, কফিও দিতে পারলাম না। তুমি কাতলা মাছের পেটি আনলে, সেটাও খাওয়াতে পারলাম না। লক্ষ্মী বলছি অনেক বেলা হয়ে যাচ্ছে, তো এভাবে বসে বসে কষ্ট পেলে চলবে? হ্যাঁ যাও না, একটু দোকানে গিয়ে বসো না, দোকানে থাকলে তোমার মনটা ভালো থাকে তাই তো? দূর বাপু, এখন দোকানে গিয়ে বসলে বাড়ির লোক খাবে কি? রান্না চাপানো হয়নি। আরে সে তো রিনা বা তাপসীকে বললে ওরা রান্নাটা করে দিতে পারে, একটা দিন ওরা সামলে নিক না। তুমি যে আমায় কত বোঝো, আমি একের সময় অবাক হয়ে যাই। আমি বেকারই তোমার উপর রাগ করি, চিৎকার করি। ঠিক আছে ঠিক আছে, এখন থাকো সব কথা। এই শোনো, হংসিনী বলছিল আমি নাকি হাইপার, আমি নাকি খুব জোরে জোরে চেঁচাই, আমার নাকি মাছ খাই গলা। মাছ খাই গলা তোমার? আমার তো মনে হয় না। আমি চেঁচাই? তুমি চেঁচাও? আমি চেঁচাই না। আমি তো কোনোদিন তোমাকে চেঁচাতে দেখিনি। আবার বাজে কথা বলছো, আমি চেঁচাই না। জলে কুমির ডাঙায় বাঘ। কি বললে? আমি আমি বলছি যে মানে চেঁচামেচি নিয়ে এত চেঁচামেচি না করলেই তো হয়। আমার ভালো লাগছে না। নামটাই জানা হলো না, কি নাম তোমার? হংসিনী। তোমার খুব খিদে পেয়েছে না? সারাদিন তোমার খাওয়া টাওয়া কিছু হয়নি তাই না? মুখটা একদম শুকিয়ে গেছে, আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না। বেহায়া আলপনাটা পা দিয়ে দিলে, যাও যাও ঘরের ভেতর যাও। ওইসব দামি জিনিস আমার ঘরে নেই বাবা, এনো গুঁড়ো সাবান দিচ্ছি, ভালো করে ঘষে নাও। আমাদের গল্পগুলো আমি চাই তোমার সব স্বপ্ন পূরণ হোক,
কোনোদিনে যেন চোখের জল না ফেলতে হয়, কেমন? আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। চিনি? হ্যাঁ বৌ। কি ভাবছিস এত? লক্ষ্মীদির কথা। তো লক্ষ্মীদি তো দেখছি বেশ ইনফেকশাস। আচ্ছা চিনি, সত্যি কথা বলতো, এই যে সারা রাত আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে বাড়ির বাইরে রইলি, আমরা সবাই এত চিন্তা করলাম, তোর একবারের জন্য আমাদের কথা মনে পড়েনি, বাড়ির লোকের কথা? সত্যিটাই তো জানতে চাইছিনি। মনে পড়েছে, বারবার মনে পড়েছে। কি করে আমার কাছের মানুষগুলো আমাকে চিট করেছে, আমার স্বপ্নগুলোকে পা দিয়ে পিষে শেষ করেছে। আমি বাধ্য হয়েছিলাম বৌমণি বাড়ি ছেড়ে, সবকিছু ছেড়ে বেরিয়ে পড়তে। মন খারাপ করে না, মাথা ঠান্ডা কর, কেন সব কথা ভাবছিস? দেখ, যা হয়ে গেছে হয়ে গেছে, আমরা চাইলে তো আবার সবকিছু নতুন করে শুরু করতে পারি, তাই না? কি গো বলবে তো, মাছের পেটিগুলো কোথায়? ও মানে তাহলে বোধ হয় পাল্টা পাল্টি হয়ে গেছে প্যাকেটটা। কোথাও যাবে না তুমি, চুপ করে এখানে দাঁড়াও। কাল কি নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা পরে দেখা যাবে, আগে আমায় বলো যে কার সঙ্গে আমার মাছ পাল্টা পাল্টি হয়ে গেছে। ও বড় বৌমা, এক্ষণি তো দুইজনে প্রেম করতেছিলে, হঠাৎ তুমি রণ মূর্তি ধারণ করলি কেন? সে তো আপনার পরে ভালো করে বুঝতাছে। কি হলো বলো, মাছ তুমি কাকে দিয়ে এসেছো বলবে না তো? আরে মানুষের তো ভুল হয়ে যেতে পারে, ভুল হয় না মানুষের, একটা একটা দিন ভুল হয়ে যেতে পারে তো, ছাড়ো না এসব। ভুল হতে পারে না? তুমি কি বিনুনির বাড়িতে মাছ দিয়ে এসেছো? সত্যি কথা বলো, আমার মাছ তুমি বিনুনির বাড়িতে দিয়ে এসেছ? তোমার সাহস তো কম নয়, তুমি বিনুনির বাড়িতে আমার মাছ দিয়ে এসেছ? কি হচ্ছিল, কি এরকম ভাবে বটি হাতে নিয়ে তুমি এরকম বড় বড় চোখ করে আমার দিকে রাখো? ওটা ওটা দেখে দাও, মা বলছে। শোনো, বটি নিয়ে ছেলে খেলা করো না, রেখে দাও রেখে দাও। মামা কি ভয়ঙ্কর রূপ বলো তো তোমার, বলছি এটা ভালো লাগছে না হাতে, এমনি হাত থেকে রেখে কথা বলো না। আমার পোলাটা রে কাইটা ফেলবে গো, আমার পোলাটা রে কাইটা ফেলবে। চুপ করেন, আপনার পোলারে কোন সত্য কথা কইতে?
নইলে সত্যি সত্যি কিন্তু আমি কাইটটা ফেলাই দিমু। ও দেমু কইয়া দে, কইয়া দে রে। দিদি শোনো না, কিছু একটা ভুল ভাল হয়ে যাবে, এটা রেখে দাও, একটু রেখে দে। শোনো শোনো শোনো, তুমি আমাকে সত্যি কথাটা বলো, বলো আমাকে। আরে কি আশ্চর্য, তুমি এই বটিটা হাতে আমার দিকে এরকম ভাবে এগিয়ে আসছো, আমি কি করে সত্যি? শোনো, বাড়াবাড়ি কিন্তু একটা লিমিট আছে, ছাড়ো এটা। আরে তুমি কাকে বলছো বাড়াবাড়ি? তুমি কাকে বলছো? তুমি আমার বাড়ির মাছটা দিয়ে বিনুনিকে দিয়ে দিলে, আমি বাড়াবাড়ি করছি, আমি বাড়াবাড়ি করছি। মা মা, কি করছো কি তুমি এসব? মা, কখন তুমি রান্না করবে আর কখন আমি হংসিনীর বাড়ি যাব? আমি রান্না একটু পরে করে দিচ্ছি, তুই এখান থেকে যা। কি হলো, সত্যি কথাটা বলো। ও মা মা, ওটা রাখো না, ওটা এখান থেকে যেতে বলেছি তো যা এখান থেকে। এখানে ভিড় বেড়েছে, তুমি ঘরে চলো, চলো ঘরে। হ্যাঁ না, মানে তুমি বটিটা রান্না করে দেখেছো? আমি যাচ্ছি। আমি বলেছি তুমি ঘরে যাবে। না না, আমি বটি সহ তোমাকে নিয়ে ঘরে যাব। আমি বলেছি তুমি ঘরে যাবে। আমি চলো, গেল 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 গেল। এই দরজা দরজা বন্ধ করছো কেন? কি হচ্ছে? তুমি যদি একবার বুঝতে যে এইসব মোটি টোটি দেখলে আমার ভেতরের অবস্থাটা কি হয়। বোঝাবুঝি সব শেষ, এবার আমি নিজের গলায় এটা চালিয়ে দিই। কি শোনো শোনো, তুমি কেন তিলকে তাল করছো লক্ষ্মী? লক্ষ্মী শোনা, তুমি বটিটা রাখো 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 রাখো, বটিটা রেখে দাও, নিচে রেখে দাও। এই কিছু শুনতে পাচ্ছ? চেষ্টা করো না একটু। সত্যি কথা বলবে, বলো সত্যি কথা বলো, বিনুনি তোমার থেকে চুনো মাছ চেয়েছে না তুমি বিনুনিকে নিজে থেকে মাছটা দিয়ে এসেছো? বাবা কি আশ্চর্য ব্যাপার লক্ষ্মী। আচ্ছা ও কেন আমার কাছে চুনো মাছটা চাইবে? না না, বেঁচে আছে বেঁচে আছে, ভর্তা বুকছে ভর দিকে, বক্সে বক্সে, ভালো কাজ করছে, এইটা দেব, ভালো কাজ করছে। ও তার মানে তুমি সব মনের ভাব পড়ে ফেলেছো? হ্যাঁ, ওর মনের মধ্যে হলো ও চুনো মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে, কালো জিরে দিয়ে কষা কষা করে রসা করে খাবে, আর তুমি সেই মনের ভাবটা পড়ে ওকে চুনো মাছ কিনে দিয়ে চলে এলে। না না, ব্যাপারটা মোটেই তা না। ব্যাপারটা তাহলে কি? কতদিন ধরে চলছে এসব বলো আমাকে, কত বছর ধরে চলছে? কি অন্যায় কি অন্যায়! হ্যাঁ ছি 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 ছি, এমন করে মুখ করলাম, মুখটাকে শুকনো করে চলে গেলে, কিচ্ছুটি দাঁতে কাটলে না, আমারই অন্যায়। কি করবো বলো তো, সারাদিন এই চিল শকুনের সঙ্গে ঝগড়া করতে করতে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। কিছুই তো অন্যায় করনি, কি অন্যায় করেছ? মানুষকে একটু চুনো মাছ দিয়েছ, দিয়েছ দিয়েছ, বেশ করেছ, তাতে কি অসুবিধে হয়েছে? আমি ক্ষমা করে দিলাম। দিদি তুমি কি করছো বলো তো, খাবে দাবে না? আজকে তোর বর যদি না খেয়ে থাকতো, গলা দিয়ে তোর খাবার নামতো, দেখলি তো মানুষটা কিছু না খেয়ে চলে গেল। আমি জানি, আড়তে গিয়ে মুখটা গোমড়া করে বসে আছে, দাঁতে কিচ্ছু কাটেনি। শোন, আমি খাবারটা দিয়ে আসছি, তারপরে এসে খাবো। সে তুমি যাচ্ছ যাও, কিন্তু দিদি তুমি তো সকাল থেকে তুমিও কিচ্ছু খাওনি। এই আমি বলি শোনো না, তুমি তোমার খাবারটাও সাথে নিয়ে যাও, দুজনে মিলে বসে খাবে ওখানে। ভালো বলেছিস তো, বরের মান ভাঙানোর বিদ্যা এখন তোর থেকেই শিখতে হবে, বুঝলি? বেশি করে নিয়ে নিয়েছি, ওখানে মিলে দুটিতে পিকনিক করে নেবো, তুই খেয়ে নিস, আসছি। লক্ষ্মীদের সাথে ঝগড়া করে প্লিজ বাইরে খেও না, বাড়ি যাও দেবুদা। না না, সবকিছুর একটা লিমিট আছে রঞ্জনা, লিমিট ক্রস করার ঠিক না। না তুমি যাও, আমি আমি খেয়ে নি। হ্যাঁ আচ্ছা শোনো না, এমনিতেই রাগ করে তুমি বাড়িতে খাওনি, তারপরে পাইস হোটেলে খেয়ে যদি তোমার শরীরটা খারাপ হয় কি করবো? অবস্থা খেতে হবে। শোনো, আমি থাকতে না এটা হবে না, এতক্ষণে মায়ের রান্না বান্না হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে আমাদের সাথে খাবে চলো। এই না না না, এসব করো না, এসব একদম করো না। কেন? আমি তোমাকে একদিন খাওয়াতে পারি না দেবুদা? আরে না না, তা না। এই বাপ্পা, হ্যাঁ এই খাবারটা তুলে নিয়ে যা তো, প্লিজ কিছু মনে করিস না ভাই। হ্যাঁ
তুই যাবে? না শোনো, আমার কথাটা শোনো। আমি তো সব কথা শুনবো দেবুদা, কিন্তু বাড়ি গিয়ে ভাত খেতে খেতে সব গল্প করব। ছেড়ে দাও, তুমি যাবে না। আচ্ছা সাইকেলটা নেবে? আমি নিয়েছি। কি আশ্চর্য, আমি নিচে আমি নিচে। কি যে করো তোমরা সবাই মিলে, এরকম করলে হয়? এসো অগত্যা। ঝগড়া কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না, স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়াই হলো ভাষা। বুড়ো সেটা বুঝলে তো? এই খাবার নিয়ে যাচ্ছি, যদি খেতে না চায় তাহলে সবার সামনে ভাত মেখে মুখে ঠুসা দেবো, তারপর দেখি বুড়ো কি করে। আমাকে এত সব দিচ্ছেন না তোমাদের, মানে আপনাদের? আমাদের অনেক আছে, তুমি তো অনেকটা মাছ নিয়ে এসছো, নিশ্চিন্তে খাও দেখি। বাবা দেবুদা বুঝি মাছ এনে দিয়েছিলে আজ? তাই ভাবি, আমি তো কিনলাম তেলাপিয়া, এ তো দেখছি কাতলা মাছ। বাবা কত বড় বড় পিস এনেছো গো। হ্যাঁ আরে দূর ছাড়ো তো এসব, তুমি খাবে না? হ্যাঁ হ্যাঁ রঞ্জু তুইও বসে পড়, বেলা হয়ে গেছে অনেক, বস। অল্প দাও, অল্প। দেবুদা আমাদের বাড়িতে মাছ দাও নিয়ে কি লক্ষ্মীদের সাথে তোমার? আরে না না দূর, কি যে ভাব, মাসি মা আমাকে একটু ডালটা দিন তো, দারুণ হয়েছে ডালটা। আরেকটু দি। না 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 না, এই বেশ 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 বেশ। বিনুনি? বিনুনি কে? আমি হলাম বরের বউ, আমার ব্যাপারটাই আলাদা। এই বিনুনির কথা ভেবে ভেবে আমার মনটা প্যাঁচালো হয়ে যাচ্ছে। আমার কত সুন্দর মন, সে আমার বরের সাইকেল বিনুনির বাড়ির সামনে? এই রঞ্জনা, তোমার ওই নাটকটার কথা মনে আছে? সে পল্টু অভিনয় করতে গিয়ে স্টেজে ধপাস করে পড়ে গেল, মনে থাকবে না? বাবা শোনো দেবুদা, এরপরে তুমি যে নাটকই করো না কেন, পল্টুকে এমন পার্ট দেবে না যেখানে ওকে দুধি পড়তে হয়, না হলে কিন্তু হয়ে গেল। হ্যাঁ যে পড়তে চায় সে যে নাটকে যাই পড়ুক না কেন, সে বারবার বাঁচার খাবে। তোরা কিন্তু ভারী দুষ্টু, এত বয়স হলো তবু দুষ্টুমি তোদের গেল না। পল্টুকে টেনো না মা। পল্টু